হলিডে ছুটি কাটাতে এবার অসংখ্য ব্রিটিশ পর্যটক ভ্রমণ করছেন স্পেনের সালু সমুদ্র সৈকত। পর্যটকদের পদচারণায় মুখরিত এই প্রদর্শনী স্থান ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামী। স্পেন হলো প্রাকৃতিক দৃশ্য ও বিভিন্ন পটভূমির অধিবাসীদের নিয়ে গঠিত এক বৈচিত্র্যপূর্ণ দেশ। পর্যটকরা মূলত সূর্যের আলো, সোনালী সমুদ্র সৈকত এবং এখানকার শিল্পকর্ম, ইতিহাস ও স্থাপত্যকর্মের টানে এখানে আসে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে স্পেনের সালু শহরের সমুদ্র সৈকত। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এই সময়ে সালু শহরে পর্যটকদের ভিড় থাকে। ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সালু শহরের সমুদ্র সৈকত ও বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসেন পর্যটকরা। Here you are in Salou. We are on a trip at this very nice beach. We are from a television set from Catalonia. A lot of people are having their holidays here. This is Salou. It's a very nice beaches, very good, very lovely weather, nice atmosphere, nice people. প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার মানুষের ভিড় থাকে সমুদ্র সৈকতে। ভ্রমণ প্রিয়সীরা ছুটে আসেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের আগমনে সমুদ্র সৈকত হয়ে উঠেছিল মহামিলনে। পর্যটকরা এই শহরে সমুদ্র সৈকত, পাহাড়, অলিভের বাগান সহ দর্শনীয় স্থানগুলো দেখে সত্যিই মুগ্ধ হবেন এ প্রত্যাশা সকলের। এসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, সালু, স্পেন।